সকাল থেকেই বৃষ্টির বেগটা আজ যেন বেশি, তবে বিকেল গড়াতে কখনো কখনো থামছে, আবার শুরু হচ্ছে। একটা লোক প্রায় অন্ধকার রাস্তাটার সামনে দাঁড়িয়ে সামনে তাকিয়ে বলল, নানা তারকাবাবু, আজ আমার মেয়েটার গায়ে ধুম জ্বর, তাই তারকাবাবু আজ আমি মরা পড়াতে যেতে পারবো না। দারোগাবাবু সামনে দাঁড়িয়েছিল ছাতা মাথায় দিয়ে, আর একজন কনস্টেবলও ছিল। ওনারা লোকটার কথা শুনে চলেই যাচ্ছিল, কিন্তু একবার দারোগাবাবু পিছনে ঘুরে বলল, 2000 টাকা দিতা মরাটা যদি পুড়িয়ে দিতিস। ভেবে দেখ শম্ভু, অন্য কোনো ডোম এরপর পেলে কিন্তু তুই পরে বললেও আমি কিছু শুনব না। কয়েকবার অসুস্থ মেয়েটার ঘরের ভেতর থেকে বাবা বাবা বলে গঙ্গানীর আওয়াজ শুনতে পেল শম্ভু। তবুও কি ভেবে দারোগাবাবুকে সে বলল, কখন যেতে হয় দারোগাবু? দারোগাবাবু কেমন একটা বাঁকা হাসি হেসে বলল, তোর মোবাইল নম্বরে ফোন করে নেব, শ্মশানে চলে আসবি। আচ্ছা। বৃষ্টির মধ্যে দারোগাবাবু আর কনস্টেবল ছাতা মাথায় দিয়ে গলিটার বাইরের রাস্তার দিকে দাঁড় করানো গাড়িটাই উঠে চলে গেল। ঘরের বারান্দায় এক দৃষ্টিতে তাদেরই যাওয়ার পথে চেয়ে থাকতে থাকতে ঘরের ভেতর থেকে মেয়ের আওয়াজ পেয়ে ঘরে ফিরে আসে শম্ভু। কি হয়েছে জবা মা, একটু ঘুমানোর চেষ্টা কর। বাবা, কে আসছিল? দারোগাবাবু যে এসেছিলেন এ কথা বললেই মেয়েটা বুঝে যাবে সবটাই। তাই আর শম্ভু কিছুই জানালো না জবাকে, শুধু বলল, কেউ না। কি হলো বাবা, কে আসছিল বলো না। আরে ও কিছু না, তুই ঘুমো মা, শরীরটা তো তোর এমনি খারাপ। আর আমি বলছি তো, কেউ আসেনি, হয়তো কোনো কুকুর বেড়াল হবে। তুই ঘুমো মা, ঘুমো তুই। বাবা, আজ রাতে আর কোথাও যেও না। মেয়েটার চোখ ফাঁকি দিয়ে আজ ঘর থেকে বেরোনো সত্যিই বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে শম্ভু। কিন্তু দারোগাবাবু বলেছেন মরা পোড়ানোর জন্য 2000 টাকা দেবে, তাই উপায় না থাকলেও যেতেই হবে শম্ভুকে ওই 2000 টাকার জন্য। আর এদিকে মেয়েটার জ্বরটা কিছুতেই কমছে না, কাল একবার মধু ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আর তারপর যদি মধু ডাক্তার ঔষধপাতি লিখে শহর থেকে আবার আনতে যেতে হবে। দারোগাবাবু বলেছেন যখন শ্মশানে যেতে হবে তখন ফোন করবেন। আর মেয়েটা ঘুমিয়ে পড়বার পর আর শম্ভুর অবশ্য ঘর থেকে বের হতে কোনো অসুবিধা থাকবে না। দারোগাবাবুকে চলে যাওয়ার সময় একবার জিজ্ঞেস করতে চেয়েছিল শম্ভু যে মরাটা কার, ছেলের না মেয়ের, নাকি বুড়োর না বুড়ির। যাক, সে না হয় ওখানে গেলেই বোঝা যাবে। মেয়েকে রাতের খাবার খাইয়ে মাথায় জলপট্টি দিতে দিতে ঘুম পাড়িয়ে দিয়ে শম্ভু বলল, মেয়েটা ঘুমিয়েছে বোধহয়, আর জ্বরও দেখি খানিকটা কমেছে। হঠাৎ বোতাম ফোনটা বেজে উঠল শম্ভুর। শম্ভু, শ্মশানে চলে যায়। হ্যাঁ দারোগাবু, যাচ্ছি। ঘরের আলোটা নিভিয়ে ঘরের দরজা বাইরে থেকে আটকে দিয়ে গলায় গামছাটা জড়িয়ে ছাতা মাথায় নিয়ে গলির রাস্তা দিয়ে বেরিয়ে সোজা রাস্তাটা ধরল শম্ভু। পুরো রাস্তাটা যেন অন্ধকার ছেয়ে আছে, বৃষ্টির বেগ বেড়েছে, রাস্তাটা প্রায় জনশূন্য। শুধু শম্ভুর পায়ের হাওয়াই চটির শব্দ শোনা যাচ্ছিল রাস্তাটা দিয়ে। সামনেই একটা বাজার পড়বে, আর তার থেকে খানিকটা সামনে গেলে এই গ্রামের শ্মশানটা। আর দেরি না করে পা চালায় শম্ভু। রাস্তার দুধারে ব্যাং সুর ধরে গান গাইছে, খাল বিল সবকিছু জলে ভরে উঠেছে। বাজার পেরিয়ে খানিকটা এগিয়ে যেতে শম্ভু কয়েকটা লোকের গলার আওয়াজ শুনতে পেল। যদিও দূর থেকে না দেখলেও অন্ধকারের চটির শব্দ শুনে লোকগুলো বোধহয় বুঝেছিল এদিকে কেউ আসছে। ওই লোকগুলোর মধ্যেই কেউ একজন শম্ভুকে চেঁচিয়ে ডেকে বলল, আরে তাড়াতাড়ি আসুন, ছাতা মাথায় দিয়ে আর কতক্ষণ থাকব, বৃষ্টিতে তো পুরো একেবারে ভিজে গেলাম, ঝড় শুরু হলে আর রক্ষে থাকতো না। এই তো, আসলে খানিকটা বয়স বেড়েছে কি না, তাই অতটা ছুটতে পারি না। দারোগাবু কোথায়?
দারোগাবাবু তো বললেন আসবেন না, কিসব নাকি জমা হওয়া কেসের ফাইল টাইল সারা রাত জেগে দেখতে হবে, আর তাছাড়া আমরা এই কজন আছি, কোনো অসুবিধাও হবে না। মোরা কোথায়? একটা লোক পেছনে ঘুরে তাকিয়ে বলল, ওই তো ওই টিনের ঘরটার নিচে শোয়ানো আছে। দূর থেকে শম্ভু স্পষ্ট দেখল একটা হ্যারিকেন ওই টিনের ঘরটার ওইখানে জ্বলছে, আর তার পাশে ওই মড়াটা সাদা কাপড় দিয়ে ঢাকা। কিন্তু ওই হ্যারিকেনের আলোর পাশে কেমন সবজে জলজলে দুটো চোখ জলজল করতে দেখল শম্ভু। শম্ভুর সঙ্গে বাকি লোকগুলো পেছনে ঘুরে তাকিয়ে দেখছে ওই সবুজ জলজলে চোখ দুটোকে। লোকগুলোর মধ্যে একটা লোক চেঁচিয়ে উঠে বলল, ওটা কার চোখ? এতক্ষণ তো দেখিনি, তোমরা কি দেখেছ? মরাটা কি তোমরা ওখানে একা ফেলে রেখে এখানে চলে এসছো? হ্যাঁ। শিগগির যাও, মরাটা গিয়ে ধরো, জানো না মরা ছেড়ে আসতে নেই। শম্ভুর কথা শুনে সকলেই টিনের ঘরটার ওখানে দৌড়ে ছুটে গেল। শম্ভু গেল ওদের সাথে। শ্মশানে ঢুকতেই ছাতা মাথায় সামনের একপাশে একটা টিনের ঘরের সামনে গিয়ে দাঁড়াল। ঘরের ভিতরে একটা আলো জ্বলছে, অন্ধকারে যদিও ভালোভাবে বোঝা যায় না, এখনো ঘুটঘুটে অন্ধকার। তবে এই শ্মশানের মা শ্মশানকালীর মন্দির সামনেই আছে। শম্ভু শ্মশানে এলে আগে একবার এখানে প্রণাম ঠুকে তারপরেই শ্মশানের ভেতরে যায়। ছাতা মাথায় দিয়ে টিনের ঘরটার ভেতরে গিয়ে দাঁড়ালো শম্ভু। বাকিদের সঙ্গে আসা পরেশ নামের একটা লোক শম্ভুকে বলল, এখানে তো একটা বিড়াল ছিল, কখন এসেছে কি জানি, কিছুতেই সরছে না, এতবার ধরে তাড়াচ্ছি। ও কিছু করবে না, ওকে তাড়িও না, ওর নাম বিলু, ওই শ্মশানেই থাকে। কথাগুলো বলতে বলতে শম্ভু ওর সামনের অন্ধকারে বিড়ালটার দিকে তাকালো। কালো রঙের একটা বিড়াল, হ্যারিকেনের আলোই চেহারাটা বোঝা যাচ্ছে। জলজলে চোখে আগত সবার দিকে তাকিয়ে থাকতে থাকতে একবার দেখিয়ে উঠল, নাও নাও সবাই হাঁপ চালাও তো দেখি, রাত বাড়লে বিপদ, তার উপর আবার ঝড় বাদলা শুরু হলে তো আর এক বিপদ হবে। ওর পাশে দাঁড়িয়ে থাকা চন্দন, পরেশ, নিখিল, মানিক সবাই ঘাড় নেড়ে সম্মতি জানালো। আর খুব অদ্ভুতভাবে বিড়ালটাও ওদের কথাবার্তার মাঝে আরও একবার ডেকে উঠল। মানিক বিড়ালটাকে তাড়ানোর জন্য এগিয়েই যাচ্ছিল, তখন শম্ভু বলল, ওকে তাড়াতে যাবেন না, ও কি আপনার কোনো ক্ষতি করছে যে আপনি ওকে তাড়াচ্ছেন? কখনো কখনো আমাদের আশেপাশে এমন কিছু থাকে যা হয়তো আমরা খালি চোখে দেখতে পাই না। একটা তাচ্ছিল্যের হাসি হেসে মানিক বলল, তুমি কিসের কথা বলছো ভায়া? একটা কালো বিড়াল, ওরা আবার আলাদা করে কিসের ক্ষমতা? মাঝে মধ্যে কেমন যেন ডেকে ওঠা ছাড়া। অশরীরী আত্মাদের ওই কালো বিড়ালটা দেখতে পায়, ওর সেই ক্ষমতা আছে। শম্ভুর মুখে এই ধরনের কথা শুনে উপস্থিত ওখানে সবার গায়ের ওপর দিয়ে যেন একটা শীতল হিমের স্রোত বয়ে গেল। আজ বৃষ্টি না থামলে কিছুই করা যাবে না। তোমরা মরা পড়াবার জন্য কাঠ এনেছো? হ্যাঁ, ওই তো মাটিতে রাখা আছে। টিনের ঘরটার মধ্যে একটা বসার জায়গা আছে, লোকগুলো পরপর ওখানেই বসে আছে। চন্দন মড়াটা ধরে আছে, আর কাপড়ে ঢাকা মড়াটার সামনের দিকটার পাশে বসে আছে ওই কালো বিড়ালটা। আচ্ছা, মরার বাড়ির লোক কে কে তোমাদের মধ্যে আছে, আর মরাটা ছেলের না মেয়ের? ওর স্বামী তো পালিয়েছে, মেয়ে মানুষের মরা, পুলিশ তো খুঁজে বেড়াচ্ছে ওকে, শ্বশুর বোধ হয় আসতে পারবে না, থানায় ডেকে নিয়ে এখনো বোধ হয় জেরা করছে পুলিশ। তার মানে বউটার স্বামী ওকে মেরে পালিয়েছে? যা পরিস্থিতি মনে তো তাই হচ্ছে আমাদেরও। আমাদেরও পাশাপাশি গা লাগাওয়া বাড়ি, প্রতিবেশীর বিপদের দিনে আর তো ঘরে বসে থাকতে পারি না, তাই আর কি
এই রঘু, তুই একটু এসে ধর দেখি, আমি তো অনেকক্ষণ ধরে আছি। হ্যাঁ যাই। মড়াটা ছেড়ে চন্দন উঠে যেতে ওপাশ থেকে রঘু এসে মড়াটাকে ধরল। বউটা বড্ড কষ্টে মরেছে গো, বাপের বাড়ির লোক কথা বলতে যাছিল ওর এক বাবা, সেও আর বেঁচে নেই, আর শ্বশুর বাড়ির লোকেরা ওকে কিনা শেষমেশ খাবারে বিষ মিশিয়ে মারল। রঘু টিনের ঘরটার শেষ প্রান্তে বসে একবার সামনে ওদের কথা শুনছিল, আর একবার ঢাকা মড়াটার দিকে তাকাচ্ছিল। হঠাৎ একটা দমকা বাতাস কোথা থেকে এসে জানি ওই ওই মুখের দিকটা সামনের ঢাকা সাদা কাপড়টা সরিয়ে দিল, আর হ্যারিকেনের আবছা আলোই স্পষ্ট দেখল রঘু। মেয়েটার মড়াটা কেমন যেন মৃদু মৃদু হাসছে। রঘু সেই দৃশ্য দেখে তদলাতে তদলাতে সবাইকে বলল, এই তোরা এদিকে আয়, আমার না মনে হচ্ছে মড়াটা মনে হচ্ছে কেমন কেমন হাসছে। ওর এই কথা শুনে শম্ভু ছাড়া উপস্থিত সকলেই যেন কেমন বিরক্ত হয়ে উঠল। চন্দন সবেমাত্র ওদের পাশে এসে বসেছিল, রঘুর কথা শুনে ওকে বলল, এই তুই ওঠ, মরা নাকি আবার হাসছে, কথাবার্তার কি ছিড়ি, মরা মানুষ আবার হাসে নাকি। যাও নিজেদের মধ্যে একটু আড্ডা চলছিল, তা যেন রঘুর এই কথাটাই থেমে গেল হঠাৎ। রঘু আবার গিয়ে বসলো পরেশের পাশে, বৃষ্টিটা কমেনি, আর তার মধ্যেই মাঝে মাঝে কেমন আকাশের মধ্যে বিদ্যুতের ঝলকানির সঙ্গে মেঘের গুরুগম্ভীর শব্দ হয়েই চলেছে অনবরত। শম্ভু বলল, যা বৃষ্টি শুরু হলো রে, এই বৃষ্টি তো মনে হচ্ছে না ভোরের আগে আর থামবার বলে। উপস্থিত সবার মধ্যে একমাত্র রঘুর বয়স কম, আর রঘু খানিকটা ভীতুও বটে, সে এতক্ষণ বসার জায়গাটাই বসে সবটাই শুনছিল। এবারে সে বেশ উসখুসে গলায় বলল, এই এই তোমরা তাড়াতাড়ি করো না, আর দেরি হলে বলো, আমি ঘরে ফিরে যাচ্ছি। কোথায় যাবে তুমি, এই শ্মশানে তুমি মরা পোড়াতে এসেছো না, মরা না পুড়িয়ে কোথাও যেতে পারবে না তুমি। শম্ভুর কথা শুনে রঘু আর কিছু বলল না, চুপ করে থাকল। বাইরে আবার বৃষ্টির শব্দটা জোরালো হচ্ছে, সঙ্গে বাজ পড়ার শব্দ। পরেশ বলল, না না, এমনি এমনি তো আর এখানে বসে থাকা যায় না, কেউ গল্প ধরো দেখি একখান, দেখি যদি গল্প শুনে বৃষ্টির বেগ খানিকটা কম, তাহলে তো কাজে হাত লাগানো যায়। শেষ প্রান্ত থেকে চন্দন বলল, হ্যাঁ হোক হোক, সময়টাও কেটে যাবে, আর যদি বৃষ্টিটা একটু ধরে। হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিক আছে, কিন্তু কিসের গল্প, আমার তো মাথায় কিছু আসছে না এখন। আচ্ছা ভূতের গল্প হলে কেমন হয়? মানিকির এই কথা শুনে আর কেউ কিছু বলল না। পরেশ একবার সকলের মুখের দিকে চেয়ে শম্ভুর মুখের দিকে তাকাল, বাকিরাও একইভাবে শম্ভুর দিকে চেয়ে রইল। শম্ভু এবার কেমন একটা মৃদু হাসি হেসে বলল, গল্প শুনবে না আপনারা আমার থেকে, বেশ বেশ তাহলে বলি। হ্যাঁ ভায়া, ধরুন একটা দেখি। আপনি তো এই শ্মশানে আগেও মরা পুড়িয়েছেন, সেদিক থেকে আপনার অনেক অভিজ্ঞতাও রয়েছে নিশ্চয়ই। আগে তা ঠিক, ঠিকই বলেছেন, আজ থেকে তো নয়, সেই ছোট বয়স থেকে এখানে মরা পোড়াতাম, বিয়ে শাদী তখনও হয়নি, আমার বয়স তখন কম, পিটের দায় এসব করে বেড়াতাম। তখন দিনে রাতে এত বেশি মরা আসতো যে চিতাই কম পড়ে যেত, আর একটাই আগুন ধরতে না ধরতেই আরেকটা মরা এসে হাজির হতো। এখনো হয়, তবে এখন আরো অনেক ডোম আছে, শুধু একা আমি নই, তাই আর কি। আগে তুমি একাই করতে বুঝি? হ্যাঁ হ্যাঁ, তবে আমাদের বাবাও এ কাজ করত, বাবার পরে আমি, হ্যাঁ বাকি দুজন আরো ডোম ছিল, ওরা লাশ কাটা ঘরে থাকতো, আমি অবশ্য ওসব পারতাম না, আমার বেশ ভয়ই লাগতো। একবার গেছিলাম, পরদিন জ্বর এসেছিল, কাটা ছেঁড়া আমি সব একদম দেখতে পারি না চোখে, তাই আমি শেষমেশ এই শ্মশানেই কাজ করি। প্রথম প্রথম ভীষণ ভয় লাগতো, কিন্তু এত মরা এখানে মুহূর্তের মধ্যে দাউ দাউ করে পুড়তে দেখেছি, এখন জীবনের সত্যিটা বুঝে গেছি আর মেনেও নিয়েছি, এটা আমার পেশা, এই শ্মশানের ডোমের কাজের জন্য নয়। একদিন আপনাকে, আমাকে, এখানে সবাইকে আমাদের আসতে হবে,
জন্ম মৃত্যু সবই তো ভাগ্যের লেখা, এ থেকে পালাবার জো আছে নাকি আমাদের? হ্যাঁ, এ একটা খাঁটি কথা বলেছে, এর থেকে পালানো যায় না, সবাইকে একদিন হারিয়ে যেতে হবে কোথাও না কোথাও। এভাবে আর বসে ভালো লাগছে না, আরে ভূতের গল্প শুরু করেন তো দাদা শুনি। বাকিরাও গল্প শোনার জন্য ঘাড় নেড়ে সম্মতি জানাল। শম্ভু ধরা গলায় বলতে শুরু করল, আমার বয়স তখন 24 বছর, তখন এখানে মরা পড়াবার জন্য জায়গা ছিল কম, তখন কোনো কোনো দিন বেশি মরা আসতো, আবার কোনো কোনো দিন হয়তো আসতোই না, আলোর ব্যবস্থা ছিল না, রাতে কেউ যদি আসতো তাহলে ওই কুপি লণ্ঠনের আলো ছাড়া উপায় ছিল না। প্রায় দিন থেকে রাত একাই শ্মশানে পড়ে থাকতাম, মা শ্মশানকালীর মন্দিরের এক ধারে বসে, সেদিন বৃষ্টিও পড়ছিল মুষলধারে, বেশ খানিক্ষণ তাকিয়ে থাকতে থাকতে চোখটা খানিকটা লেগে গেছিল। সেদিন মনে হয়েছিল বোধহয় আজ আর কেউ মরা পড়াতে আসবে না, তার উপর যা আকাশের অবস্থা যেন দুর্যোগ লেগেই রয়েছে। কিন্তু হঠাৎ একটা গলার আওয়াজ শুনতেই কেমন যেন কাঁচা ঘুমটা আমার ভেঙে গেল। কে? আমি বিনীতা, এখানে একটু বসবো, আসলে বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে। তুমি এখানেই থাকো না এটা তোমার বাড়ি? অন্ধকার ছিল তো তাই বুঝতে পারছি না কিছু। হ্যাঁ তা থাকি, এটাই তো আমার কাজ। আর তুমি একটা কথা বললে বটে, এ যে শুধু আমার বাড়ি নয়, তোমার আমার প্রত্যেকের বাড়ি হচ্ছে এই শ্মশান। ও আচ্ছা, তা তুমি এত রাতে কোথায় যাচ্ছিলে একা একা? দিনের থেকে তো আকাশে বাদলা লেগেই আছে, বেরিয়েছিলে যখন একটা ছাতা সঙ্গে করে নিয়ে যেতে পারতে। নিয়ে এসেছিলাম তো কালকে, কিন্তু রাস্তায় কোথায় জানি পড়ে গেছিল, তারপর আর খুঁজতেই পারিনি। মেয়েটার কথাগুলো শুনে বেশ খানিকটা অবাক লাগলো, কালকে রাতে তো ওই বৃষ্টি হয়নি, গরমেও বেশ চারিদিকে অস্বস্তি হচ্ছিল। মেয়েটা আমাকে আবার বলল, কোথায় আর যাব, কে আছে আমার? কেউ নেই আমার, থাকলে নিশ্চয়ই কেউ আমাকে নিতে আসতো, কিন্তু কেউ এলো না, কেউ এলো না আমাকে নিয়ে যেতে। হঠাৎ মেয়েটার কথা শেষ হতেই পাশ থেকে আরেকটা ছেলের গলার আওয়াজ শুনতে পেলাম। বিনীতা, আমি আছি তো, তোমাকে ভালোবাসি বলেই তো বাড়ি থেকে পালিয়ে তোমার হাত ধরবার জন্য এত দূরে ছুটে এসেছিলাম, আর তুমি বলছো তোমার কেউ নেই। ছেলেটা আবার কোথা থেকে এলো কে জানে, তবে সে যে অন্ধকারে আমার পাশে এসে বসল তা বেশ বুঝতে পারলাম, একটা ধপ করে বসার শব্দ হলো। মেয়েটা আবার বলল, হ্যাঁ অশোক, সে তো তুমি বাসোই, তাই তুমি হয়তো এখনো আমার সঙ্গেই আছো। আমি হঠাৎ বললাম, তোমরা দুজন দুজনকে তার মানে চেনো, তাহলে তো ভালোই হলো, তাহলে বৃষ্টি থামলে তোমরা একসাথে বাড়ি ফিরে যেতে পারবে। ছেলেটা আমার বাড়ির কথাটা শুনে খানিকটা হেসে আমার দিকে তাকিয়ে বলল, বাড়ি যাব? মরা মানুষদের আবার বাড়ি থাকে নাকি? আমি ওর কথাটা শেষ হতেই ওকে বললাম, কি কি বললে তুমি, মরা মানুষ? কে মরা মানুষ? না না কিছু না, বৃষ্টিটা থামুক, আমরা দুজনেই চলে যাব। হ্যাঁ সেই ভালো, আর এমন ঝড় বৃষ্টির দিনে ছাতা ছাড়া আর কখনো বের হইও না, একে বর্ষা নেমেছে আর আমাদের গাঁয়ের পথঘাটে অন্ধকারে কোথায় কোন পোকামাকড় সাপখোপ লুকিয়ে থাকে তা বলা দায়। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব? আমাকে বলছো? না না বলো না, কি আবার মনে করব? কিছু খাবার হবে তোমার কাছে, আসলে আমরা গতকাল থেকে কিছু খাইনি তো, খুব খিদে পেয়েছে। খাবার? হ্যাঁ তা আছে, দাঁড়াও দেখছি। আমি দেখলাম সকালে বাড়ি থেকে যে কটা রুটি বানিয়ে নিয়ে এনেছিলাম তার মধ্যে এখনো 4টে পড়ে আছে, আর তার সাথে খানিকটা তরকারিও আছে। আমি একা মানুষ, বাবা শহরে থাকে, তখন শহরের লাশ কাটা ঘরে কাজ করে, কখনো মাসে আসে আবার কখনো সপ্তাহে, কোনো ঠিক নেই তার যাওয়া আসার। আমার একার জন্য ওই রুটি তরকারিতেই হয়ে যায়, বাবা বাড়ি ফিরে এলে তার আবার ভাত ছাড়া চলে না, তখন 3 বেলাই ভাত চলে। আমি আমার খাবার রাখার ক্যানটা খুলে
ওদের সামনে এগিয়ে দিয়ে বললাম, এই নাও খেয়ে নাও। মেয়েটার ছেলেটা খাবার খেয়ে বৃষ্টির জলে হাত মুখ ধুয়ে আবার আমার পাশে এসে বসল। হঠাৎ ছেলেটা মেয়েটাকে বলল, বাড়ি থেকে শেষ কয়েকবার ফোন করেছিল বাবা, ধরিনি, ফোনটা সুইচ অফ করে দিয়েছিলাম। আমাকেও করেছিল, আমিও ধরিনি। হঠাৎ প্রচন্ড জোরে আশেপাশে একটা বাজ পড়তেই সেই বিদ্যুতের ঝলকানির আলোতে দেখলাম আমার পাশের অন্ধকারে কেউ নেই, কিন্তু মেয়েটার ছেলেটা তো আমার পাশেই বসেছিল। এত তাড়াতাড়ি ওরা গেলই বা কোথায়? বৃষ্টি একভাবে পড়েই যাচ্ছিল, তার মধ্যেই দূরের অন্ধকার রাস্তা থেকে কয়েকজনকে টর্চ নিয়ে এগিয়ে আসতে দেখলাম শ্মশানের দিকে। লোকগুলো খানিকটা এগিয়ে আসতেই আমি উঠে দাঁড়ালাম, ওরাও এসে উঠে দাঁড়ালো মন্দিরের বারান্দার ওপর। আমি ওদেরকে দেখে বললাম, তোমরা সবাই কোথা থেকে আসছো? এত রাতে কোথায় বা যাচ্ছিলে সবাই? লোকগুলোর মধ্যে একজন বলল, শ্মশানেই তো আসছিলাম। ও আচ্ছা, তা মরা কোথায়? লোকটা এবার আমার গলার কলার চেপে ধরে প্রচন্ড জোরে চিৎকার করে বলল, খবরদার আমার মেয়েকে মরা বলবেন না, আমার মেয়ে মরা নয়। পাশ থেকে বাকিরা এগিয়ে এসে লোকটাকে সান্ত্বনা দিতে এলো। লোকটা যেন বেশ খানিকটা মুষড়ে পড়ল, তারপর বলল, কোথা থেকে করলো ফার একটা ছেলের প্রেমে পড়ে আমার সাদা সাদা মেয়েটার আজ পরিণতি। আমার মেয়েটার জীবনই শেষ হয়ে গেল। পেছন থেকে আরো দুজন মরাটাকে সামনের দিকে একপাশে আনতেই লোকটা সেটা দেখে হাউমাউ করে কাঁদতে কাঁদতে সেখানেই বসে পড়ল। বৃষ্টির মধ্যে পিছনে যে আরো কয়েকজন এসে দাঁড়িয়েছিল অন্ধকারে তা ভালো করে বুঝিনি। হঠাৎ আরেকটা লোক চেঁচিয়ে বলল, স্বপন ময়রা, কথায় একবারে বুঝে শুনে বলো, আমার সাদা সিধে ছেলেটাকে তোমার মেয়ে ফাঁসিয়েছিল। আমি তো কোনোদিনই মেনে নিতাম না ওই মেয়েকে, তোমার মেয়ে তো আমার ছেলের জীবনটা কেড়ে নিল, আমার একমাত্র ছেলে। আবার লোকটার পিছন থেকে লোকটাকে কেউ সান্ত্বনা দিতে এগিয়ে আসতেই যেন মন্দিরের বারান্দায় তর্কাতর্কি হতে হতে একটা ঝামেলা লেগে গেল মরা পোড়াতে আসা দুই দলের মধ্যেই। আমি কি করব বুঝতে পারছিলাম না, কাকে থামাবো? লোক দুটোর সঙ্গে আসা লোকগুলো কেউ আর ঝগড়া থামাতে চায় না, এদেরকে বৃষ্টি খানিকটা ধরেছে। আমি কয়েকবার ওদেরকে চেঁচিয়ে বললাম, আরে একই আপনারা থামুন, রাত হচ্ছে তো, আর দেখুন বৃষ্টিটা অনেকক্ষণ পর খানিকটা থেমেছে, আবার বৃষ্টি নামলে কিন্তু সারা রাত এখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে। লোকগুলোর কেউই আমার কথাকে কিছুতেই কানে তোলে না। হঠাৎ কানে চীনা ফ্যাঁস ফ্যাঁসে গলার আওয়াজ শুনতে পেলাম। ওরা শুনবে না, তুমি বরং আমাদের পুড়িয়ে দাও, ওরা তো আমাদের সম্পর্কটা বেঁচে থাকতেও মেনে নিতে পারেনি, মরে গেলে কি আর মানবে? এখনো আমাদের দুজনের পরিবার উঁচু নিচু জাত নিয়ে পড়ে আছে, কে ময়রা আর কে শ্যাকরা, কিন্তু ওরা এটা বুঝছে না যে সব জাতপাতের শেষে আমরা দুজন এখনো দুজনকে ভালোবাসি, মরে যাবার পরেও। নাও উড়িয়ে দাও, দেরি করো না, ওরা যতই চেষ্টা করুক আমাদের মরবার পরেও আলাদা করতে পারবে না, আমরা একসাথেই থাকবো। আমি শুধু কেমন একটা ঘোরের মধ্যেই এগিয়ে গেলাম সামনের অন্ধকারের দিকে, কেমন নিজে নিজেই কাঠ তুলে লোহার দুধারের দুটো পাতের মধ্যে সাজাতে লাগলাম, যেন আমি নিজে না, কেউ আমাকে দিয়ে সবটা উড়িয়ে নিচ্ছে। ওদিকে লোক দুটোর বচসা তখনও চলছিল। আমি পকেটের দেশলাই বাক্সটা থেকে একটা দেশলাই কাঠে জ্বালিয়ে পাশে দেখলাম একটা পাট কাঠি রাখা আছে। নাও, আমরা এসে গেছি, এবার আমাদের একসাথে তাড়াতাড়ি পুড়িয়ে দাও। আমি একবার ভাবলাম বলবো, কিন্তু মুখাগ্নি কে করবে তোমাদের? কিন্তু তার আগেই চিতার মধ্যে পাশাপাশি শুয়ে পড়ে সেই দুজনের একজন কাঠের থেকে হাত বাড়িয়ে ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলল, অশোকের মুখাগ্নি আমি করব। পাশে আরেকজন বলে উঠল, বিনীতার মুখাগ্নি আমি করব। বেশ কিছুক্ষণ আর কোনো আওয়াজ শুনতে পেলাম না। বৃষ্টি
ততক্ষণে থেমে গিয়েছে। টিনের চাল থেকে বৃষ্টির অবশিষ্ট সঞ্চিত বিন্দুগুলো মাটিতে পড়বার শব্দ হচ্ছে। এরপর ওরা দুজন আমার দিকে তাকিয়ে একটা গম্ভীর গলায় বলল, শুনেছি সবচেয়ে কাছের প্রিয়জনেরা মানুষের মৃত্যুর পর তাদের মুখাগ্নি করে, তাই আমরাও করব। কিন্তু আমাদের এমন কপাল যে আমাদের সম্পর্কটা আমাদের দুই পরিবার মেনে নিল না, আর আমাদের মৃত্যুর পরেও আমাদের আলাদা করতে চেয়ে এখনো কার জাত ময়রা আর কার জাত শেখরা সেই নিয়ে পড়ে আছে তারা। তাই পাটকাঠিঠার সামনের দিকে আগুন ধরিয়ে দাও, আমরা নিজেরাই নিজেদের মুখাগ্নি করে শুয়ে পড়ব, তারপর আমাদের একসঙ্গে পুড়িয়ে দিও, ওরা না হয় ঝগড়াই করুক। আমি দেশলাই বাক্সটা খুলে আবার একটা দেশলাই কাঠি জ্বালিয়ে আগুন ধরিয়ে দিলাম পাটকাঠিটায়। চিতার ওপর থেকে একটা খটখট আওয়াজ শুনে দেখলাম সেই দুটো মরা নেমে এসে পাটকাঠি নিয়ে এবার কাড়াকাড়ি শুরু করলো। আমি আগে, তোমরা আর ঝগড়া করো না, আমি মুখাগ্নি করে দিচ্ছি, দুজনে তোমরা চিতায় গিয়ে শুয়ে পড়োগে। আমি এরপর আর বেশি আগা পিছু না ভেবে ওদের মুখাগ্নি করতেই যাচ্ছিলাম, এমন সময় দেখলাম পিছন থেকে সুরগোল থেমে কান্নার আওয়াজ আসছে। ঝগড়া করা সেই লোক দুটো কাঁদতে কাঁদতে এগিয়ে এসে আমার হাতের থেকে পাট কাঠি ছিনিয়ে দিয়ে মরা দুটোর দিকে এগিয়ে গেল। ওরা আমার দিকে তাকিয়ে বলল, যতই হোক ওরা তো পালিয়ে বিয়ে করেছিল, সেদিক থেকে দেখতে হলে আমরা আত্মীয় হই। আমাদের দুজনের ছেলে মেয়ে দুটো অকালে চড়ে গেল, কিন্তু আমরা তো নিজেদের সমাজে উঁচু নিচু ঠেলাই ওদের শরীরের শেষ প্রান্তের ভালোবাসাকে অস্বীকার করতে পারি না। তুমি সরে যাও, ছেলে মেয়েদের মুখাগ্নি করব, ওরা এখন আমাদের পরিবারের লোক, তুমি কেন করবে? আমি সরে গেলাম। সেদিন বুঝলাম পরিবারেরও টান বড় কম নয়, তাও আবার যদি সে বাবা হয়। এরপর চিতার আগুন জ্বলল আর মুহূর্তের মধ্যে সবটা শেষ হয়ে গেল। কেবল আগুনের লিলিহান শিখার মধ্যে দুটো জ্বলন্ত কালচে অবয়বকে একসঙ্গে মিশে গিয়ে কালো হয়ে অন্ধকার আকাশটায় আমি মিশে যেতে দেখলাম। সেদিন চিতার শেষ আগুনটুকু শেষ পর্যন্ত নিভে লোকগুলো সকলে চলে গেল। আমিও সেদিন প্রায় অনেক রাতেই বাড়ি ফিরি। পরের দিন বিকেলে বাজারে গিয়ে সবটা শুনি। বিনীতা আর অশোক নামে দুটো ছেলে মেয়ে ওদের দুজনকে ভালোবাসত, পাশের গাঁই ওদের বাড়ি, কিন্তু ওদের ভালোবাসাটা ওদের বাড়ির লোকেরা কেউ মেনে নিচ্ছিল না। অশোক ছেলেটা নাকি শেখরা পরিবারের, আর বিনীতা নামের মেয়েটা ময়রা পরিবারের, তাই জাতপাতের ঠেলায় শেষমেশ নাকি ওরা দুজন পালিয়েই বিয়ে করতে যাচ্ছিল। কিন্তু অন্ধকারে গ্রামের শেষ সীমান্ত দিয়ে দৌড়তে দৌড়তে আসার সময় প্রচণ্ড গতিতে একটা ট্রাক নাকি ওদের দুজনকে একসাথে পিষে দিয়ে চলে যায় গতকাল সন্ধ্যের দিকে শ্মশানের পাশের রাস্তায়। শম্ভু কথা শেষ করতেই পরেশ বলল, তাহলে তুমি ভূত দেখেছ বলতেই হচ্ছে, তাও আবার একসঙ্গে দুটো ভূত। কথাটা বলে একটা তাচ্ছিল্যের হাসি হাসতেই যাচ্ছিল পরেশ, এমন সময় শম্ভু বলল, এমনভাবে এখানে হাসবেন না, শ্মশান কোনো হাসার জায়গা নয়, জানেন না এখানে হাসতে নেই, আর যা নিজের চোখে দেখেছি তাই বলেছি, বানিয়ে তো কিছু বলিনি, সেটাই ছিল আমার প্রথম এখানে সামনাসামনি তিনাদের সঙ্গে আলাপ। তারপর আর দুই একবার অনুভব করেছি যদিও, কিন্তু সেসব তেমন কিছু দেখিনি। পরেশ আর কিছু বলল না শম্ভুকে, আর এদিকে বৃষ্টিটা প্রায় ধরে এসেছে, তাই শম্ভু সকলের দিকে তাকিয়ে বলল, নাও সবাই এবার কাজে লেগে পড়ো, দেখি বৃষ্টিটাও ধরেছে, গল্প তো শুনলে আমাকেও আবার বাড়ি ফিরতে হবে, এদিকে মেয়েটা আমার আবার জ্বরে পড়েছে, আসবার সময় দেখলাম খানিকটা জ্বর ছেড়েছে, কি জানি পুরোপুরি ছেড়েছে কিনা এতক্ষণে। পরেশ চন্দন ওরাও সব উঠে দাঁড়ালো বসার জায়গাটা থেকে।
এই কাঠগুলো তো সব ভিজে গেছে, এ কি হবে এবার? চন্দনের এমন কথা শুনে শম্ভু বলল, আজকে দিনের বেলায় একটা মারোয়ারি বাড়ির মরা এসেছিল, কাঠও অনেক এনেছিল সাথে, ওগুলোর অনেকগুলো বোধহয় বেঁচে গেছিল, ওরা এখানেই কোথাও রেখে গেছিল। হ্যারিকেনটা কেউ একবার ধরো, আশেপাশেই তো থাকবার কথা কাঠগুলোর। বসবার নিচের জায়গাটা থেকে কতগুলো শুকনো কাঠ পাওয়া গেল, বোধহয় ওরা এখানেই রেখে গিয়েছিল। কিন্তু শম্ভু কি করে জানল? তুমি কি করে জানলে কাঠগুলো ওখানে ছিল? আরে আমি তো দিনের বেলায় এসে ওই মোড়াটাও পুড়িয়েছি, কিন্তু এখন এই রাতের বেলায় একেবারে ইচ্ছে ছিল না আসার। মেয়েটা বাড়িতে অসুস্থ, তার মধ্যে দারোগাবাবু যখন বললেন 2000 টাকা, তখন শেষমেশ আর না করতে পারলাম না। হ্যাঁ, দারোগাবাবু টাকাও পাঠিয়েছে, এখান থেকে ফেরবার পথে তোমাকে দিচ্ছি। মানিক, রঘু, চন্দন আর পরেশ কাঠ খাটছিল। রঘু কয়েকবার চন্দনকে ডাকল, কোনো সাড়া শব্দ এলো না ওদিক থেকে। চন্দন তো এখানেই পাশে মড়াটা ধরে বসেছিল, তাহলে ও হঠাৎ কোথায় চলে গেল? বাকিরাও কয়েকবার চন্দনকে ডাকল। শম্ভু হ্যারিকেনটা নিয়ে এগিয়ে গেল মড়াটার দিকে। তখন হঠাৎ চন্দনের গলার আওয়াজ শুনতে পেল সকলে। কি হয়েছে, এত ডাকাডাকি করছো কেন? বৃষ্টিটা কি থেমেছে নাকি? ঘুম ভাঙা চোখে মড়াটার পেছন থেকে এগিয়ে আসলো। শম্ভু চেঁচিয়ে উঠে বলল, মড়াটা কি ছেড়ে কোথাও গেছিলে তুমি? ওই গল্প শুনতে শুনতে চোখটা লেগে গেছিল, তাই বসে থাকতে থাকতে পেছনের একটা খুঁটির গায়ে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আবার মড়াটার কাছে এসে বসতেই যাচ্ছিল চন্দন। অন্ধকারে মড়াটার পায়ের দিকটা খোঁজার জন্য হাতটা এগিয়ে দিল, কিন্তু এরপরে চেঁচিয়ে উঠল, মড়াটা এখানে নেই। মড়া নেই মানে মড়াটা কোথায় গেল? মড়া দুবার ছেড়ে রাখা তোমাদের একেবারেই ঠিক হয়নি। একে গভীর রাত, তার মধ্যে মেয়ে মানুষের মড়া, তাও আর সদোভা। খোঁজো খোঁজো, আশেপাশে কোথাও থাকবে। হঠাৎ ওই কালো বিড়ালটা জল জলে চোখে আবার যেন কেমন দেখিয়ে উঠল। শম্ভুর সঙ্গে টর্চ ছিল, ও চারদিকটা দেখছিল, আর বিড়ালটা যেন কেমন রঘুর দিকে একভাবে তাকিয়ে ডেকে যাচ্ছিল। বাকি সবাই আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে খুঁজছে, কেউ কেউ মোবাইলের আলো জ্বালিয়ে খুঁজছে। এমন সময় হঠাৎ রঘু একটা গলার আওয়াজ শুনতে পেল। রঘু! আওয়াজটা পেয়ে হঠাৎ হাতের থেকে হ্যারিকেনটা ফেলে দিল রঘু। ভাঙা কাঁচগুলোর মধ্যে আগুনটা বেশ কিছুক্ষণ ধপধপ করে নিভে গেল। এই কার গলার শব্দ শুনছে রঘু? এ যে ময়না বৌদি, কিন্তু কিন্তু তা কি করে সম্ভব? ময়না বৌদি তো মারা গেছে। ভাই রঘু, একটিবার আমার কথাটা শোনো। বিড়ালটা পাশ থেকে শুধু এক নাগাড়ে ডেকেই যাচ্ছে, আতঙ্কে আর ভয়ে গলা থেকে যেন কিছুতেই শব্দ বের হচ্ছে না রঘুর। এই বর্ষাকালের শীতল রাতেও কেমন যেন কপাল বেয়ে ঘাম চুঁইয়ে চুঁইয়ে পড়তে থাকে তার। ময়না বৌদি, তুমি তো মারা গেছো, তুমি তাহলে কথা বলছো যে? এটা কি করে সম্ভব? সেই নারী কণ্ঠটি যেন আবার রঘুর কানের কাছে এসে বলল, হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস, আমি তো এখন শুধুই একটা মরা। ময়না বৌদি, তোমাকে তো সুবীর দাদা মেরেছে না? তোমাকে মেরে ফেলে কোথায় পালিয়েছে? কেন তোমার সঙ্গে সুবীর দাদা এমন করলো বলতো বৌদি? কথাটা বলে কাঁদতে লাগলো রঘু। সেই অবয়বটা বলল, রঘু আমার একটা কাজ করে দিবি তুই? কি? আমাকে একটু সঙ্গে আনা শাড়ি আলতা সিঁদুর যদি থাকে দে না ভাই, যেগুলো তোরা সাথে নিয়ে এনেছিলি, ওদেরকে বল আমাকে এখন আগুনে না তুলতে, আমি একটু সেজে নি। চোখের জল মুছে রঘু বলল, দাঁড়ো বৌদি, আমি এক্ষুনি এনে দিচ্ছি। ঘরটার নিচে রাখা ব্যাগ থেকে একটা সিঁদুর কৌটো আর আলতা সঙ্গে আনা লাল শাড়িটা বাইরে বের করে রাখল রঘু। ব্যাগটার মধ্যে আরো বেশ কিছু কাপড় চোপড় ছিল, বাকিগুলো আবার নিচেই রেখে দিল রঘু। এই নাও বৌদি, কিন্তু তুমি এখন সাজবে কেন? তুমি তো মরে গেছো।
আর একটু পরেই তো তোমাকে চিতায় তোলা হবে। ও মা, তুই তো জানতিস না আমি সাজতে কত ভালোবাসতাম, আর ওরা যদি বিশ্বাস না করে তাহলে বলবি ওদের চলে যেতে, আমি একাই নিচে চিতায় উঠে পড়ব। আচ্ছা ঠিক আছে। রঘু ঘরটা থেকে বেরিয়ে গেল। ওর থেকে খানিকটা দূরে সামনেই দাঁড়িয়েছিল মানিক। রঘু ওকে দেখে বলল, এই মানিক, আমাকে বৌদি বলল এখন বৌদিকে চিতায় না তুলতে, বৌদি নাকি সাজবে। মানে কি, হ্যাঁ তোর মাথার ঠিক আছে যত সব উল্টো পাল্টা কথা? যে মারা গেছে সে আবার সাজবে যত সব? একে দেখছি দেরি হচ্ছে, তার উপর আবার সত্য সব 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 সব। কেউ ওর কথা গায়ে তোলে না, সবাই যে যার মতো মোবাইলের আলো জ্বালিয়ে কাঠ কাটতে থাকে। শম্ভু কাঠগুলো দিয়ে চিতা সাজাচ্ছে এক পাশে, বৃষ্টির ভেজা ঘাস, বেশি করে কাঠ দিতে হবে, তবে যেই কাঠই আছে তাতে বোধহয় সামাল দেওয়া যাবে। চন্দন হঠাৎ এবারে চেঁচিয়ে উঠতে সকলে চন্দনের দিকে তাকিয়ে দেখল, চন্দন ওই টিনের ঘরটার সামনে দাঁড়িয়ে ঠিক যেখানে মড়াটা রাখা ছিল। মড়াটা আবার এখানে কি করে চলে আসলো? মড়াটা তো এখানে ছিল না। বাকিরা কৌতূহলে এগিয়ে যেতেই দেখল মড়াটা ওখানেই শুয়ে আছে। কয়েকবার মড়ার মুখের দিকে আলো ফেলল, কেউ কেউ আবার হাতও নেড়ে দেখল, ঠান্ডা হাত না, আর শ্বাসও চলছে না, তাহলে মড়াটা আবার এখানে ফিরে এলো কী করে? এও আবার হয় নাকি? বেঁচে থাকলে ছোটাছুটি করা যায়, কিন্তু মরে যাবার পর? নাকি এ রঘুর কাজ? সকলে একবার রঘুর দিকে তাকায়। রঘু হঠাৎ ফ্যাক ফ্যাক করে হেসে উঠে বলল, না আমি তো বলেছিলাম যে বৌদি এখন সাজবে, আমাকে নিজে বলেছে এখন তাকে চিতায় না তুলতে, তাই হয়তো বৌদি সেজেগুজে একটু হাঁটাচলা করে আবার শুয়ে পড়েছে। রঘুর কথা শুনে আবার একটা অবিশ্বাসের দৃষ্টি, সকলে সেটা উপেক্ষা করে আরও ভালো করে মড়াটাকে দেখবার জন্য প্রায় মুখের দিকটায় ঝুঁকে পড়ে। বউটার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, কেমন যেন বোজা চোখ, ঠোঁটগুলো যেন এতটাই শুকনো খড়ার জন্য। মড়া যখন এখানে পাওয়া গেছে তখন আর ফেলে রেখে লাভ নেই, নাও নাও এবার নিয়ে চলো, আর দেরি করে লাভ নেই, তোলো ভাইয়ারা তোলো। বাকিরাও আর কিছু বলল না, তবে ওদের মধ্যে কেউ কেউ কিন্তু কিন্তু করলেও কেমন নিজে নিজে এড়িয়ে যায়। ধনী দিয়ে মেয়েটার মরার খাটিয়াটা আস্তে আস্তে ওরা ওদের ঘাড়ে তুলতেই যাচ্ছিল, এমন সময় রঘু আবারও বলে উঠল, ময়না বৌদি আমাকে বলেছে এখন বৌদিকে চিতায় না তুলতে, বৌদি এখন সাজবে, তুলো না তোমরা। রঘু চেঁচালেও কেউ ওর কথায় গুরুত্ব দেয় না। দাঁড়াও দাঁড়াও, ওই লাল শাড়িটা আর সিঁদুর কৌটো আর আলতা কোথায়? ধূপ ধরিয়েছ? বাকি কাঠিগুলো ধরিয়ে দাও, আর যা কাপড় চোপড় তাও কিন্তু সব ফেলে দিতে হবে, ওসব কোথায়? আমি দেখছি ওগুলো কোথায়, তোরা এগোতে থাক। কথাটা বলে চন্দন ওসব জিনিসপত্র রাখা ব্যাগটা আনার জন্য ঘরটার দিকে যায়। ধ্বনি দিতে দিতে ওরা এগিয়েই যাচ্ছিল কাঠ দিয়ে সাজানো চিতালার দিকে। বাঁশের খাটিয়াটার একদিকে ধরেছে মানিক আর রঘু, আর এক পাশে পরেশ আর চন্দন, আর শম্ভু ও কাঠ সাজিয়ে ওদের সঙ্গেই যাচ্ছে। মরাটা আদৌ আছে তোরে মানিক আর চন্দন? এই চন্দন তুই দেখ না, তুই তো আর খাটিয়া ধরে নেই। ওরা কথাগুলো বলে থেমে গেছিল। চন্দন একবার মড়াটার দিকে হাত এগিয়ে বুঝতে চাইছিল মড়াটা আছে কি না। চন্দন হাত এগিয়ে মড়াটার পায়ের দিকে ছুঁয়ে বলল, হ্যাঁ রে আছে তো, এই তো এই নেনে চল, একেবারে শরীরটা যেন বরফ হয়ে গেছে, যেন বরফ ধরছি। আস্তে আস্তে ওরা এগিয়ে গেল কাঠের চিতাটার দিকে। আচ্ছা মুখাগ্নি কে করবে বউটার? রঘুই করুক, আর এই কাজ তো প্রিয়জনেরাই করে, ও বৌদি বলে ডাকতো, আর এই বাপ মামারা 22 বছরের ছেলেটাকে বৌদি ওরকম ভালোবাসত না। রঘু একা একা ওই টিনের ঘরটাই দাঁড়িয়েছিল। এ হলো সধবার মরা, সধবারা বড় পুণ্যবতী হয়, স্বামীর আগে যাওয়া বউ হলো সতী, কিন্তু
দেখে তো মনে হচ্ছে মেয়েটার বয়স খুব কম, এত অল্প বয়সে বিষ খেয়ে। আরে বিষ তো আর ও খায়নি, বোধহয় ওকে ওর স্বামী খাইয়ে পালিয়েছে। আহা গো, বউটার ফ্যাকাশে মুখটা দেখলে কেমন যেন কষ্ট হচ্ছে। হঠাৎ একটা ফ্যাস ফ্যাসে মেইলি কণ্ঠস্বর কানে শুনতে পেল পরেশ। না না দাদা, নিজে বিষ খাইনি। আসলে অনেকদিন বিয়ে হয়ে গেছে তো, কিন্তু আমাদের কোনো বাচ্চা কাচ্চা হয়নি। তাই যখন ওর মা বলল ওকে আরেকটা বিয়ে দেবে, তাই ওর মায়ের কথা শুনে বিষ কিনে মিশিয়ে দিয়েছিল। তবে আমার শ্বশুরমশাই কিন্তু নির্দোষ, হ্যাঁ, ওরা মা আর ছেলে মিলে আমাকে মেরেছে। পরেশ হঠাৎ কেমন মূর্ছা খেয়ে পড়ে গেল অন্ধকারে। এমন সময় হঠাৎ রঘু কেমন পাটকাঠিটার আগায় আগুন ধরিয়ে এগিয়ে আসলো মুখাগ্নি করার জন্য। সকলে সেদিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তারপর পরেশকে মাটিতে পড়ে থাকতে দেখে কয়েকবার ওর জ্ঞান ফেরানোর জন্য সাথে আনার জলের বোতল থেকে জল ছেটাতে থাকে ওর চোখে মুখে। চোখ খুলে পরেশ ধীরে ধীরে উঠে দাঁড়ালো। চন্দন আর মানিকের কাঁধকে ভর করে পরেশ বলল, কি যে হলো হঠাৎ করে, একটা আওয়াজ কানে এলো, কিসের আওয়াজ তা মনে নেই। নে নে তোরা কাজ শুরু কর, বেশি আর সময় নেই, আবার বৃষ্টি আসতে পারে। আমি খানিকটা ঠিক আছি। ও রঘু, তুই মুখাগ্নি করবি তো, যা, দেরি করছিস কেন? ময়না বৌদির গা লাগোয়া বাড়ি ছিল রঘুদের। 12 ক্লাসে একবার ফেল করবার আগেও রঘুকে সংসারের কাজ সেরে নিয়মিত পড়াতো ময়না। রঘু 12 ক্লাসে পরের বছর পাশ করে গেছে শুধুমাত্র বৌদির জন্য। একেবারে গা লাগোয়া বাড়ি ছিল ওদের, তাই ময়না বৌদিও ওকে ভাই হিসাবে খুবই ভালোবাসত। পাটকাঠিটার মুখের দিকটাই আগুন ছোঁয়াতেই যাচ্ছিল রঘু, এমন সময় হঠাৎ মুষলধারে আবার বৃষ্টি শুরু হলো চারিদিকে। সকলে আবার দৌড়ে ফিরে এলো ঘরটার দিকে। শম্ভু চেঁচিয়ে বলল, সর্বনাশ, একবার কাঠ ভিজে গেলে মরা পুড়বে কিভাবে? কাঠগুলো সরাও। বাপের জন্মে এমন কাণ্ড দেখিনি, মেঘ নেই অথচ বৃষ্টি। আমি তো একবার আকাশের দিকে তাকাইছিলাম, পরিষ্কারই তো ছিল, কখন মেঘ আসলো আর কখন বৃষ্টি নামলো কে জানে, কিছুই টের পেলাম না। আজ একটার পর একটা যে সমস্ত ঘটনা ঘটছে তার কোনো ব্যাখ্যাই যেন উপস্থিত কারো কাছে নেই। তারা শুধু এটুকু জানে, মরা না পুড়িয়ে তারা কেউই বাড়ি ফিরতে পারবে না। তবে বৃষ্টি কমলেও তো আর কোনো উপায় নেই, কাঠগুলো কেমন যেন ভিজে গেছে। একটানা বৃষ্টির মধ্যে একটা গুনগুন করে ছড়া কাটবার শব্দ শুনতে পেল সকলে। খোকা ঘুমলো, পাড়া ঝোড়ালো, বর্গিয়েলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। আওয়াজটা খুব বেশি দূরের নয়, পাশ থেকেই ভেসে আসছে বোধহয়। পরেশ চেঁচিয়ে উঠে তোদলাতে তোদলাতে বলল, আলো ফেলে দেখ তো কে ওখানে, গলার আওয়াজটা তো অনেকটা। বৌদি, ময়না বৌদি। টর্চের আলো সেদিকে ফেলতেই কেমন টর্চের কাঁচটা প্রচণ্ড জোরে শব্দ করে ভেঙে গেল আপনা আপনি। সেই কালচে অন্ধকার থেকে সেই নারী কণ্ঠটি খিলখিল করে হেসে উঠে বলল, কি ভেবেছিলে আমাকে এভাবে পুড়িয়ে দেবে? হ্যাঁ আমি মরা, কিন্তু আমি তো সধবা, জানো না তারপরে মেয়ে মানুষ আমার কি সকাল রাত থাকতে নেই নাকি? হ্যাঁ, এভাবে আমাকে পুড়িয়ে দেবে? আমার তো কিছুই হলো না, সংসার করা হলো না, মা হওয়া হলো না, হ্যাঁ একটা সুখের ঘরও হলো না। অন্য একটা মেয়ে মানুষকে ভালোবেসে নিজের বউকে মারতেও হাত কাঁপলো না জানো? আটটার এত বছর ঘর করেছি, কি হয়েছে? চেষ্টা তো কম করিনি না? সন্তান তো ঈশ্বরের দান, ঈশ্বর যদি না চায় তখন। কিন্তু শেষমেশ কিনা খাবারে বিষ মিশিয়ে আমাকে মেরে ফেলিল। বিষের জ্বালায় ছটফট করতে করতে যখন মরছিল তখন ও আর ওর মা আমার মুখের দিকে তাকিয়ে বারবার বলছিল, মর মর।
আমি সাজতে খুব ভালোবাসি জানো, আর চিতায় উঠবার আগে শেষবার সাজবো না? তাহলে তুমি আবার মরবার পরেও ওর নামে সিঁদুর আলতা পরে চিতায় উঠবে কেন? ও তো খুনি। মেয়ে মানুষ তো, মেয়ে মানুষের মন তো বোঝোই। আজ সাজবো না মরে গেছি বলে ওই শাড়ি আলতা সিঁদুর পরবো না? মেয়ে মানুষ, স্বামী যতই বাজে হোক, স্বামী তো আমারই। এতদিন তো মোটা করে সিঁদুর পরে এসেছি, তাই আজও আমাকে পাড়ার কোনো একটা মেয়ে বউ এগিয়ে এসেও সাজিয়ে দিল না, গায়ে বড় জ্বালা ধরে আসলো। এইভাবে মরবো বলে তো কখনো ভাবিনি, কি আর করা যাবে। বৃষ্টির সঙ্গে প্রচণ্ড জোরে হঠাৎ একটা বাজ পড়ল আশেপাশে কোথাও। সেই আলোর ঝলকানিতে দেখা গেল ওই বউটা খুঁটির নিচে দাঁড়িয়ে কেমন হিংস্রভাবে লাল টকটকে চোখে। তার চোখের মণিটাকে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে বারবার কি যেন দেখছে। বউটা ওই লাল শাড়িটা পরে আছে, মাথা ভর্তি সিঁদুর, পায়ে আলতা। আবার ফ্যাক ফ্যাক করে হেসে উঠল বউটা। সে বলল, দেখো তো, দেখো, তোমরা দেখো না, দেখো আমাকে মরার পরেও সধবা লাগছে না, দেখো তোমরা দেখো। কথাগুলো বলতে বলতে চিতার কাঠগুলো থেকে খটমট শব্দ ভেসে আসছিল। চিতা থেকে নেমে উপস্থিত সকলের দিকে ক্রমশ এগিয়ে আসছিল মৃতদেহটা। কিন্তু এই দৃশ্য দেখে আতঙ্কে শম্ভু আর রঘুবাদে সকলেই ছুটতে লাগলো শ্মশানের বাইরের দিকটায়। শুধু শম্ভু আর রঘু দাঁড়িয়ে থাকলো একইভাবে ওই চিতাটার সামনে। ওরা তো চলে গেল, তোমরা পালাবে না? না রে, তোকে পোড়াবার জন্য এতক্ষণ ধরে আছি, আর তুই কিনা তাল বাহানা করছিস। এখন তো মরেছিস, এখনো পর্যন্ত এত রাগ কিসের? জানিস না, মরবার পর এইসব রাগ অভিমান দুঃখ এসব কিছু রাখতে নেই। তুই এখন ওই পারের যাত্রী। রঘু একবার শম্ভুকে থামাতে চায়, কিন্তু শম্ভু এর আগেও এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছে, তার এসব ভূতে ভয় ডর নেই। সে আবার বলতে শুরু করে, জানি রে বউ, তোর অনেক জ্বালা ছিল, তোর মা হওয়ার বড় সাধ ছিল, কিন্তু আমরা আর কি করতে পারি বল? যার যখন যাবার সে তো যাবেই। হ্যাঁ সেই, কিন্তু ওরা বোধ হয় আর কোনোদিনও শাস্তি পাবে না, কোনো প্রমাণ নেই তো। এক নাগারে বৃষ্টিটা হয়েই যাচ্ছে, রঘু কেমন জানি থরথর করে কাঁপছে। শম্ভু বলল, মরবার পরে হত রাগ দেখাতে নেই, ওপারে গিয়ে শান্তিতে থাক, ওরা ঠিক শাস্তি পাবে। দেখে নিস, তুই তো আর নিজে মরিসনি, তোকে মারা হয়েছে, এই অবিচার ভগবান সইবে নাকি? বউটার মরাটা আর কিছু বলল না, কেমন আবার খটমট শব্দ করে যেন শুয়ে পড়ল কাঠগুলোর ওপর। শুধু রঘু হাতে ধরে থাকা পাটকাঠিটার প্রায় শেষের কাছাকাছি আসা আগুনের ক্ষীণ আলোয় ওরা দুজনে দেখল মরাটার চোখের দিকটায় জল। বেশ কিছুক্ষণ যেন সব কিছু নিস্তব্ধ হয়ে গেল, কিন্তু তারপরেই কালচে নারী অবয়বটার প্রচণ্ড জোরে বুক ফাটা একটা আর্তচিৎকার হতেই আকাশের মধ্য থেকে প্রচণ্ড জোরে একটা বাজ আশেপাশে কোথাও একটা পড়ল। সেই আলোয় স্পষ্ট বোঝা গেল চিতার কাঠে সেই বউটা আধোভাবে বসে আছে, সাথে প্রচণ্ড বৃষ্টির মধ্যেও যেন তার হাহাকারের চিৎকার দূর দূরান্ত থেকে শোনা যাচ্ছিল। হঠাৎ রঘু দেখল কাঠের যে চিতাটা বৃষ্টিতে ভিজে গেছিল সেটা আবার কেমন জ্বলে উঠেছে আপনা আপনি, আর সেই চিতার ওপর শুয়ে রয়েছে ওই সধবার মরাটা। এমন মুষলধারে বৃষ্টির মধ্যেই চিতাটা দাউ দাউ করে জ্বলছে, এমন দৃশ্য ওরা আগে কেউই কখনো দেখেনি। শম্ভু একবার চেঁচিয়ে বলল, যা পুড়ে মর, তোর অনেক কষ্ট, দেখবি
সব কেমন ছাই হয়ে যাবে। যা পুড়ে যা, যা। একটা প্রবল আর্তনাদের চিৎকার শোনা গেল। আগুনের ধোঁয়াটা ধীরে ধীরে কুণ্ডলী পাকিয়ে ওপরের দিকে কোথায় যেন মিশে যাচ্ছিল। ময়না বৌদি সত্যি খুব কষ্টে মরেছে, তাই বোধহয় মরবার পরেও পাবে, পাবে, এখন শান্তি পাবে। এই আগুন এমন কত রাগ অভিমান দুঃখ সব ঠান্ডা করে দিল। রঘুও কাঁদতে কাঁদতে বৃষ্টির মধ্যে ব্যাগটা শ্মশানের পাশের একটা নদীতে ছুঁড়ে চলে গেল ঠিক শ্মশানের বাইরের দিকে। শম্ভু বাড়ি ফিরল না, আগুন নিভে না যাওয়া পর্যন্ত ওখানেই বসে থাকল। বৃষ্টিটা থেমেছে, চিতার আগুনও প্রায় নিভে গেছে, চোখে প্রায় ঘুমটা লেগে এসেছিল। হঠাৎ শম্ভু একটা নূপুরের শব্দ শুনতে পেল। এই শব্দ সে আগেও শুনেছে। পেছন ঘুরে একবার তাকালো শম্ভু। পেছনের মন্দির থেকে কে জানি এগিয়ে আসছে এই চিতাটার দিকে। এক দেবী মূর্তি প্রবল আলোক জ্যোতি নিয়ে তার উন্মুক্ত কেশগুচ্ছ, লাল জিহবা আর গলায় মুন্ড আর জবার মালা। ক্রমশ সে দেবী মূর্তি শম্ভুর সামনে দিয়ে এগিয়ে গেল চিতার সামনে। সেই ছাই হয়ে যাওয়া কাঠের টুকরো থেকে যেন একটা কালচে অবয়বকে দেবী পরম যত্নে তার কোলে তুলে নিয়ে ওপরের শূন্যে ছেড়ে দিলেন। শম্ভু বুঝল দেবী স্বয়ং জীবকে এই জড় জগৎ থেকে মুক্তি দিতে আসে। করজোড়ে শম্ভু শ্মশানের এই অধিষ্ঠাত্রী দেবী শ্মশানকালীকে প্রণাম জানিয়ে বলল, রাগ অভিমান দুঃখ যন্ত্রণা সব কিছুর শেষ হয় এই শ্মশানে, সে ভালো হোক বা খারাপ, এইখানে মায়ের কাছে সবাই সমান। মা সবাইকে পরমানন্দে মুক্ত করে চলেছেন অবিরত।